হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমরাও খুব ভালো আছি। আর এখন সকাল প্রায় 7টার মতো বাজে, 7:30 বাজে। তখন দেখো হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ব্রেড আর ডিম অমলেট সাথে। আর দেখো আমাকে অপরাজিতা গাছ বলে কি গাছ দিয়ে দিল, এই তো দেখো একটা ফুল ফুটেছে, মানে পুরো ঠকিয়ে দিল। একটা জিনিস বলে আরেকটা জিনিস দিয়ে দিল। অপরাজিতা ফুল তো এরকম হয় না, এটা একটা মাইক ফুলের মতো। আর আমাকে দিয়ে দিল বলে যে অপরাজিতা ফুল গাছ, আর আমিও বোকার মতো নিয়ে আসলাম, মানে বোকা সাজিয়ে দিল পুরো। এক জিনিস বলে দুসরা জিনিস ধরিয়ে দিল। এইটা হয়তো হবে অপরাজিতা ফুল, যেটা ছোটটা আর এই গাছটা। আর এখন দুপুর প্রায় কটা বাজে, 11টার মতোই বাজছিল। দেখো মাংসটা কেটে তারপর মশলা টসলা দিয়ে বসিয়ে দিলাম একদম। আর আমি এই হাট চিকেনটা পুরো হাতে মাখিয়ে রান্না করি, খুব ভালো লাগে খেতে এভাবে রান্না করলে। এই তো দেখো বসিয়ে দিয়েছি, এখন প্রায় নাড়াচাড়া করে যখন কষা প্রায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে, তা এখন আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটুক্ষণ কষিয়ে 10 মিনিটের মতো, তারপর ঝোল দিয়ে দিলে লাস্টে গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে, মানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে উঠিয়ে নেবো, বস রেডি। আর দেখো কতটা তেল উঠেছে, পুরো কালারটাই ওয়াও হয়েছে, একদম দেখতেই সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছিল কালারটাই। আর খেতেও খুব টেস্ট হয়েছিল, মানে মাংসের সঙ্গে যে মানে পাগুলো এনেছিল, পাগুলো কালকে রাত্রে আমি খেয়ে ফেলেছি। রাত্রে অলস লাগছিল, মানে বানাতে ইচ্ছে করছিল না, সেজন্য মুরগিটা আর বানাইনি। দেখো আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, এখন ঝোল দিয়ে তারপর আলু কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়েছিলাম। এখন কষা কষা হয়ে যাওয়ার পরে আলুটা অ্যাড করেছিলাম, আর এখন ঝোলটা কমে গেলে তারপর উঠিয়ে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে, পাটায় বেটে দেব। আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে, তেল তো অনেক ভেসে উঠেছে, আর ভালো লাগছে কালারটা দেখেই। এত দেখো ফাইনাল লুকটা এরকম হয়েছে, জাস্ট ওয়াও হয়েছে। আর এত সুন্দর হয়েছিল তরকারি, এটা খেতেও খুব ভালো হয়েছিল। আর এখন দেখো আমরা খেতে বসে পড়েছি, আমরা খেতে বসে পড়েছি। এখন দুপুর প্রায় 2টোর মতো বাজে, ও চলে এসছে, আর আজকে ওর হাফ ডে। আর শনিবারেই এটা আমি তো বলতেই ভুলে গেছি, শনিবার ছিল ওর হাফ দিন ছিল। এই তো দেখো মাংসটাও খুব নরম হয়েছে, আর সাথে সালাদ কেটেছিলাম, টমেটো আর শসা আর সাথে পেঁয়াজ নিয়েছিলাম, কেটে একসঙ্গে একটু সালাদ বানিয়ে নিয়েছি। আর মেয়ে প্রথমে খেয়ে নিয়েছে, খেয়ে ওকে একটু বললাম তুমি দোকানে গিয়ে বসো, আর আমরা খেয়ে নিই। আর এখন প্রায় সন্ধ্যা প্রায় লেগে গেছে, 6টার মতো বেজে গেছে, এখন তো 6টায় সন্ধ্যা হয়ও না। আর তখন আমি এদিকের ময়লাগুলো একটু সরিয়ে আগুন লাগিয়ে দিলাম। আর এখন ডিনার করতে চলে এসেছি, রাত প্রায় 10টার মতো বেজে গেছে, মেয়েও খেয়ে নিয়েছে, আর আমরা দুজনে এখন খাচ্ছি দেখো। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করে দেবো, যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে, তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আর এই তো দেখো মাংস অনেকটাই বেঁচে আছে, আর রবিবারে আমরা খাই না মাছ মাংস, মানে রবিবার দিনটা সেই জন্য একদম পুরো খেয়ে নিচ্ছি যতটুকু বেঁচে ছিল। টাটা, গুড নাইট।